মুন্সিয়ারিতে পৌঁছেও আমাদের অবস্থার মানে আকাশের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সেই মেঘলা আকাশে বৃষ্টি 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 চলতেই থাকলো। আমাদের প্ল্যান ছিল এইরকম, যেদিন আমরা পৌঁছবো সেদিন বিকেলে যাব হচ্ছে নন্দা দেবীর মন্দিরে, পরের দিন খালিয়া টপ ট্রেকিং। কিন্তু এই মেঘলা আকাশে সেদিন বিকেলে নন্দা দেবীর মন্দির তো দূরের কথা, সামনের উঠোনটাতেই যেতে পারিনি। আর খালিয়া টপ, খবর পেলাম খালিয়া টপে প্রচণ্ড বরফ পড়েছে এবং সেখানে যারা গিয়েছিল তারা আটকে গিয়ে প্রচণ্ড দুর্দশার মধ্যেই আছে, তাই আমরা খালিয়া টপ ক্যান্সেল করলাম। আজ মুন্সিয়ারিতে আমাদের দ্বিতীয় দিন, আমরা চলেছি নন্দা দেবীর মন্দিরে। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, দেখা যাক যদি কিছু দেখতে পাই বা ভালো মতো ঘুরতে পারি, ভরসা নেই তবু ঘুরতে যখন এসেছি সেই সুযোগ তো আর ছাড়া যায় না। তবে আশা মতো সব কিছু না পেলেও যা পাচ্ছি তাই বা কম কিসে, এই চারিদিকের পাহাড় মেঘ কুয়াশা ল্যান্ডস্কেপ এগুলোও কম মনোমুগ্ধকর নয়। বৃষ্টিটা একটু ধরে আসতেই পটাপট গাড়ি থেকে নামা হলো ছবি তোলার জন্য। এদিক ওদিক একটু ছবি তুলতেই স্থানীয় দুই মহিলার সঙ্গে দেখা, তাদের সাথেও ছবি তোলা হলো। এইভাবে পথ চলতে চলতে কখনো থেমে কখনো গাড়িতে চলতে চলতে পৌঁছে গেলাম নন্দা দেবীর গেটের কাছে। এবার এখান থেকে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হবে, বেশি দূর নয়, এই অল্প একটুই হাঁটতে হবে। আমরা ছাতা জলের বোতল এইসব নিয়ে হাঁটা শুরু করলাম, সবাইকেই হাঁটতে হবে, অন্য কোনো উপায় নেই। মন্দির চত্বরটা সত্যিই খুব সুন্দর, বিশেষ করে আশেপাশের পরিবেশ একেবারে দারুণ অনবদ্য। মন্দিরটা একেবারে পাহাড়ের মাথায় বসানো, এইখানে ঘুরতে ভালোই লাগবে। তবে যদি আকাশটা একটু পরিষ্কার থাকতো, আশেপাশের ভিউ যদি আর একটু ভালো দেখা যেত, যদি রৌদ্র উঠত, রৌদ্রতে পঞ্চচুল্লি দেখা যেত, নিচের গৌরী গঙ্গা নদীটাও যদি দেখা যেত খুবই ভালো হতো। পড়া যাবে কপাল। আমাদের নন্দা দেবী দর্শনটা এমন হওয়ার কথা ছিল না, মানে আমাদের এক্সপেকটেশনটা এমনটা ছিল না। কপাল খারাপ, পেছনে হালকা দেখা যাচ্ছে, চেষ্টা করছি, দেখো যাই না আপনারা দেখতে পাচ্ছেন কিনা।
মেঘলা আকাশ, বৃষ্টি আর নন্দাদেবী, এইটুকু স্মৃতি নিয়েই আমরা কেএমভিএন ছাড়ছি। ও হ্যাঁ, বলা হয়নি, এর মাঝে আমরা একটা মিউজিয়ামেও গিয়েছিলাম, ট্রাইবাল মিউজিয়াম। সেখানকার অভিজ্ঞতা মন্দ নয়, বেশ ভালোই। বৃষ্টি মাথায় নিয়েই আমরা রওনা হলাম মুন্সিয়ারি থেকে চৌকড়ির পথে। কিন্তু নন্দলালের মন্দ কপাল, কি করা যাবে, রাস্তায় পাথর পড়ে রাস্তা বন্ধ, আমাদেরকে ফিরে আসতে হলো আবার সেই মুন্সিয়ারিতেই। কিন্তু এবার আর কেএমভিএনে গেলাম না, এবার গিয়ে সোজা উঠলাম পান্ডে লজে। এই পান্ডে লজটাও মুন্সিয়ারির একটা খুব ভালো থাকার জায়গা। মানে ভদ্রলোক খুব আন্তরিক এবং সবসময় চেষ্টা করছেন কীভাবে আমাদেরকে হেল্প করা যায়। এখানে খাওয়া দাওয়া বেশ ভালো, ঘর পরিষ্কার এবং লজটাও অনেকটাই বড়। এখানে অনেক বাঙালি ট্যুরিস্টরাও থাকেন। একটা ট্যুরিস্ট তো মানে আসতে চাইছিলেন, এর মধ্যে আমি তাকে রিকোয়েস্ট করে আসতে নিষেধ করলাম। মানে পান্ডেজি আমাকে বললেন ওনাকে রিকোয়েস্ট করতে। যাই হোক, ওনার আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমি কিন্তু সাজেস্ট করবো, যদি কেউ মুন্সিয়ারিতে থাকতে চান তাহলে অবশ্যই পান্ডে লজেও থাকতে পারেন। এই লজের উপরটা বেশ ভালোই, অনেকটা দূর পর্যন্ত দেখা যায় এবং বেশ ভালো ভিউ দেখা যায়, মানে সৌন্দর্যটা ভালোই উপভোগ করা যায়। তার মধ্যে একটা রামধনুও দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে এই দেখে আরও বেশি ভালো লাগছে যে ওয়েদারটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। বিকেলবেলা আবহাওয়ার একটু উন্নতি হলো, আমরা পান্ডে লজের ছাদ থেকেই আকাশ পরিষ্কার হতে দেখলাম এবং দূরে পাহাড়ের পেছনটায় অল্প অল্প পঞ্চচুল্লির একটা আভাসও দেখতে পেলাম। খুব এক্সাইটেড সবাই মিলে ড্রাইভারকে খোঁজা শুরু করলাম। আমাদের ড্রাইভার আনন্দের উৎসাহে আমরা ছুটলাম হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাড থেকে নাকি পঞ্চচুল্লি খুব ভালো দেখা যায়। দেখা যাক এবার ভাগ্য আমাদের প্রসন্ন হয় কিনা। অবশেষে তিনি এলেন, দেখা দিলেন এবং আমাদের সবার মন জয় করলেন। এতদিনে আমাদের এই মুন্সিয়ারিতে আসা সার্থক হল। তিনটা দিন হোটেলে বসে বসে নষ্ট করার পর আজকে, যেখানে আমাদের আজকে এখানে থাকারই কথা নয়, সেই আজকে আমরা দেখা পেলাম পঞ্চচুল্লির এবং তার নিজের রূপে। ধন্যবাদ, ধন্যবাদ, কাকে যে ধন্যবাদ দিচ্ছি আমি জানি না, কিন্তু সত্যি আমাদের খুব ভাগ্যবান মনে হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা এই দৃশ্যটা পেলাম। এই চিজ পিকচার দেখাতো না, এই চিজ হবো রাত খাবার আর সাদা লাগছে, আর আমাদের এত উচ্ছ্বাসিত দেখেও আমাদের ড্রাইভার আনন্দজিও খুব সন্তুষ্ট, যাক শেষ পর্যন্ত আমাদেরকে দেখাতে পেরেছেন। ওনারও খুব ভালো লাগছে যে আমরা এই দৃশ্যটা শেষ পর্যন্ত দেখতে পেলাম। উনি খুব অস্বস্তিতে ভুগছিলেন যে ওয়েদার এত কষ্ট করে আমরা এসেছি, এত দূর থেকে এসেছি, এই ওয়েদারের জন্য দেখতে পাবো না। যদিও তার কোনো দায়ী ওনার নয়, কিন্তু তবুও উনি একটা অদ্ভুত অস্বস্তিতে ভুগছিলেন, আমরা বুঝতে পারছিলাম। আজকে ওনাকে দেখে মনে হচ্ছে উনি সন্তুষ্ট, আমাদেরকে দৃশ্য দেখাতে পেরে উনি সন্তুষ্ট। ধন্যবাদ আনন্দজিকে, আপনি চিরকাল এরকমই থাকবেন।
আবার দ্বিতীয়বারের জন্য আমাদের মুন্সিয়ারি থেকে বিদায় নেওয়ার পালা। তবে এবার সত্যি সত্যি বেরিয়ে যাব, কারণ পাণ্ডেজি খবর দিয়েছেন যে রাস্তা খুলে গেছে, মানে পাথরটা সরানো হয়েছে। ধন্যবাদ এই দ্বিতীয়বার মুন্সিয়ারিতে এসে, মানে এই ট্যুরেই দ্বিতীয়বার মুন্সিয়ারিতে আটকে গিয়ে আমাদের ভালোই লাভ হলো। এত সুন্দর দৃশ্য গতকাল সন্ধ্যায় যে আমরা দেখলাম, সেটা আমরা সারা জীবন ভুলব না, কখনোই ভুলব না। বিশেষ করে এই বৃষ্টিতে আটকে থাকার পর আমাদের যেভাবে ভাগ্যদেবী আমাদের উপরে সুপ্রসন্ন হলেন, তা তাদের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এটা কালামুনি টপ, এখান থেকেও দৃশ্য খুব ভালো দেখা যায়। তবে আকাশ আবার মেঘে ঢেকে গেছে, আমাদের দেখার সম্ভাবনা আবার নষ্ট। এইবার বীরথির পালা। যাওয়ার সময় ওয়েদার ভালো পাইনি, কিন্তু এবার তো ওয়েদার ঝকঝক করছে। বীরথিকে আশা করি ভালোই দেখা যাবে, ছবিও তোলা যাবে। আমরা এখন বীরথির দিকে যাচ্ছি, রাস্তাটা খুবই খারাপ, পটলা তো উঠিয়া গিয়েছে, এটা বিচিত্র টাইপের একটা ড্রেস পরেছে, ভিতরে বড় সামনে ছোট, নাচতে নাচতে উঠতে উঠতে যাচ্ছে মনে হচ্ছে। আসতে চলেন, বলো। পথ অল্প হলেও পথটা যথেষ্ট খাড়া এবং ওঠাটা যথেষ্টই কষ্টদায়ক, বয়স্ক মানুষদের পক্ষে তো খুবই কষ্টদায়ক। বিশেষ করে যাদের হাঁটুর সমস্যা আছে তাদের এখানে উঠতে কষ্টই হবে। তার থেকে সমস্যা এই পাথরগুলো ভেজা পিছিল, এখানেও একটা অসুবিধার কারণ। তার উপর আর একটা ভয়ঙ্কর ব্যাপার, এই সিঁড়ির খাঁজগুলোতে সাপ লুকিয়ে থাকে। একটা সাপ তো প্রায় রূপের পায়ের উপরেই উঠে পড়েছিল, বেশ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তবে ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতে হবেই বস, কষ্ট না করলে কেষ্ট তো মেলে না। তাই আমরা কষ্ট করে কেষ্ট পাওয়ার আশাতেই উপরে উঠছি। দৃশ্যটা যদি আরও একটু ভালো পাই, ছবি তোলা হলো প্রচুর এবং বেশ আনন্দ এবং কষ্ট দুটোর সংমিশ্রণেই আমরা শেষ পর্যন্ত উপরে উঠেই পড়লাম। এই হলো বীরথি, বৃষ্টির জন্য বেশ ফুলে ফেটে আছে। অবশেষে মুন্সিয়ারিতে মন ভরিয়ে বীরথি দেখে আমরা রাস্তা ধরলাম কৌশানীর। কৌশানীতে আমরা এক রাত্রির থাকব, তারপরে যাব নৈনিতাল। পরের দিন নৈনিতালের সাইট সিন করে আমরা চলে যাব ব্যারেলিতে, সেখান থেকে আমাদের মালদা ফেরার ট্রেন। আশা করি আপনাদেরও মন ভরেছে, যদি মন ভরে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।